বৈদ্যুতিন পাখা চুরির অভিযোগে সদলীয় পঞ্চায়েত সদস্যদের অনাস্থায় পদ থেকে সরানো হলো প্রধানকে। পরে নতুন প্রধান নিয়োগের পূর্ব নির্ধারিত দিনে পঞ্চায়েতে সচিব সহ অন্যান্য কর্মীদের সেখানে রেখেই পঞ্চায়েতে তালা ঝোলালো প্রাক্তন প্রধান এবং তার সহচররা। ঘটনা বিশালগড় থানাধীন। ঘটনা অনুযায়ী অতি সম্প্রতি বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা রায় সরকারের বিরুদ্ধে বৈদ্যুতিক পাখা চুরি, রাস্তার টাকা আত্মসাৎ সহ একগুচ্ছ অভিযোগ তোলে অনাস্থানে পঞ্চায়েতের অন্য সদস্যরা। এতে অভিযুক্ত সবিতা রায় সরকারকে প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল পঞ্চায়েত সচিব। তারই পরিপ্রেক্ষিতে যথারীতি শুক্রবার পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে প্রিয়া ভূমিকে নিযুক্ত করার দিনক্ষণ পূর্ব নির্ধারিত ছিল। অভিযোগ এমন খবর পেয়ে একদল সাঙ্গ পাঙ্গ নিয়ে পঞ্চায়েত প্রাঙ্গণে উপস্থিত হয়ে পঞ্চায়েতের ভেতরে পঞ্চায়েত সচিব সহ অন্য কর্মীদের দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন প্রাক্তন প্রধান সবিতা রায় সরকার। সবিতা রায় সরকার এবং তার দল বলের অভিযোগ মিথ্যা চুরির অভিযোগে সবিতা রায় সরকারকে প্রধানের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নতুন প্রধান নিয়োগ করার জন্য মানে জানানো হয়েছে, আমি এলাকাবাসীকে জানাইছি, মানে যাতে মানে প্রধানের যেহেতু দোষ, মেম্বারের কোনো কাজে কোনো জড়িত আছে কিনা, তার নামে কোনো টাকা গেছে কিনা, কোনো এলিগেশন আসেনি এলাকাবাসী জানতে চাইছে, এই কারণে এলাকাবাসী এটা মানে তালা দেওয়া হয়েছে। আর আমার বক্তব্য হলো, আমার যতক্ষণ পর্যন্ত এই দোষ ইয়ে না হয়, আমি সরকারি বা দলের কাছে ইয়ে কোনো নতুন প্রধান নেই আজকে হইতো না। আপনার নাম কি? আমার নাম সবিতা রায় সরকার। কোন পঞ্চায়েত এটা? 1 নং চন্দ্রনগর। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শাসক দলের সিপাহীজলা জেলা উত্তর এর সহ সভাপতি তথা বিজেপি বিশালগড় মণ্ডলের প্রভারী অমল দেবনাথ সহ বিশালগড় মণ্ডল এবং এলাকার অন্য বিজেপি কর্মীরা। এ নিয়ে প্রাক্তন প্রধান এবং বিজেপি নেতৃত্বদের মধ্যে দীর্ঘক্ষণ বাক বিতণ্ডা হয়। পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ প্রাক্তন প্রধান এবং তার দলবলের সঙ্গে কথা বলে তালা খুলে পঞ্চায়েত কর্মীদের অফিস থেকে বের করে। এই পঞ্চায়েত প্রধান এখানে পঞ্চায়েত পরিচালনায় উনি ব্যক্তিগতভাবে ব্যর্থ ছিলেন। আজকে সকালবেলায় উনি উনার পরিবারের 2-4 জন লোক নিয়ে এসে অফিস খোলার আগে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন, কিন্তু এখানকার ঐক্যবদ্ধ মানুষ, এই চন্দ্রনগরের আমাদের সমস্ত বিজেপি কার্যকর্তা এবং ঐক্যবদ্ধ মানুষ, জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে নির্বাচনটা হয়েছে, ওনারা এখান থেকে চলে যায়। আমরা এরপরেও বলবো পঞ্চায়েতকে নূতনভাবে এ এলাকার সমস্ত মানুষের বুদ্ধি এবং সহযোগিতা নিয়ে আগামী দিন পঞ্চায়েত পরিচালনা করার জন্যে আমি অনুরোধ করব। আজকে এখানে যিনি নূতন পঞ্চায়েত প্রধান হয়েছেন। উল্লেখ, এদিন সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দান করে প্রাক্তন প্রধানের সহযোগী তথা এলাকার নব্য বিজেপি নেতা পরিমল দেবনাথ। তিনি সাংবাদিকদের হেনস্থার চেষ্টা করেন এবং সংবাদ সংগ্রহের কাজে বাধা দেন। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন স্থানীয় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশ নেতৃত্বদের নৈতিকতার অধপতনে হতভম্ব সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।